প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাইদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার জেলা বেলা এগারোটার দিকে নগরীর ভিড়িপাড়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আরএমপি কার্যালয়ে আনা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার আনিসুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, একটি মাইক্রোবাস তল্লাশি চালিয়ে তাকে পায় পুলিশ। এর আগে শুক্রবার পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির সমাবেশ থেকে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেন চাঁদ। এ সময় তিনি বলেন, আর ২৭ দফা বা ১০ দফা নয়, শেখ হাসিনাকে কবরে পাঠাতে হবে।